إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة في الآيات সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মানুষের সৃষ্টি করেছেন, অতঃপর তার দিনের অন্তর্ভুক্ত করেছেন, তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর এই দীন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র বিধান, একমাত্র দিন, যাদের মাধ্যমে আমরা পেয়েছি সেই আম্বিয়া কিরামগণ তথা আপনি নবী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি পাঠ করেছি খুতবাতে সূরা তাহরীম আয়াত নম্বর 6। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধানত প্রত্যেক ব্যক্তিকে এবং তাকে নির্দেশ করেছেন তার পরিবার পরিজনকে সেই ভয়ঙ্কর জাহান্নাম থেকে রক্ষা করার কথা তিনি আদেশ করেছেন। যে জাহান্নামের জ্বালানি হবে পৃথিবীর গাছপালার মতো কাঠ নয় বা গাছের পাতা নয়, কোনো মোটা মোটা গাছের গোড়ে নয়, বরং যার জ্বালানি হবে জিনিসান এবং পাথর। এ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো আর তোমাদের আহাল তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। কোথা থেকে? সেই আগুন থেকে, জাহান্নামের সেই আগুন থেকে। যে জাহান্নামে জ্বালানি হবে অকুতুহান নাস ওয়াল হিজারাত, মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি হচ্ছে পাপি পাপি মানুষ, জিন আর পাথর। যে পাথরগুলোকে পৃথিবীর বুকেতে বিভিন্ন মূর্তি আকারে পূজা করা হয়, বিভিন্ন দেব দেবীর প্রতিমা পাথরকে খোদাই করে তৈরি করা হয়েছে, বা আরো কিছু করা হয়েছে, পাহাড় পর্বতের পূজা করা হয়, অনেক কিছু করা হয় পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করতে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ঈশ্বর এটা না ভেবে তার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে যা কিছু পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, খোদাই করা হয়েছে, তৈরি করা হয়েছে, যেগুলো পূজা করা হয়, সেই সমস্তগুলোকে জাহান্নামের আগুনের জ্বালানি করা হবে। আর মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করার পরেও যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে এই পৃথিবীর বুকেতে এসে
স্বাভাবিক জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার রবকে ভুলে গিয়েছে, তার সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছে এবং সৃষ্টিকর্তার পূজা, তার ইবাদত, তার উপাসনা না করে নিজের অন্তরের উপাসনা করেছে। যারা নিজেরা অন্য ধর্মের অনুসারী, ইসলাম ছাড়া বানাবার যারা অন্য ধর্মের অনুসারী, তারা তো কেউ গাছের পুজো, কেউ সূর্যের পুজো, কেউ চন্দ্রের পুজো, কেউ প্রতিমার পুজো করে। কিন্তু যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, যারা কালেমা পাঠ করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে রব বলে স্বীকার করেছে, তারা পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধানকে অস্বীকার করে। এবং সঠিকভাবে দেখা যায়, যদি বিশ্লেষণ করা যায়, তাহলে সঠিকভাবে তারা এখনো পর্যন্ত ইসলামকে স্বীকার করে নিতে পারেনি। যদি ইসলামকে স্বীকার করে নিতে পারত, তাহলে বারংবার বলা সত্ত্বেও তারা সংশোধিত না হয়ে তাদের কোনো উপায় ছিল না। কিন্তু তারা সংশোধিত হচ্ছে না, নিজেরা সংশোধিত হচ্ছে না, নিজেদের পরিবার পরিজনকে সংশোধিত করছে না, নিজেদের অধীনস্থের মধ্যে যারা আছে তাদেরকে সংশোধন করছে না, নিজেরাও আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করে দিনের পর দিন শরীয়ত বহির্ভূত কাজকর্ম করে চলেছে এবং তার সন্তান সন্ততি, তার স্ত্রী স্ত্রী পুত্র কন্যা, তার অধীনস্থে যারা আছে তারাও দিনের পর দিন ইসলাম থেকে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। আর আধুনিকতার নামে তারা বিভিন্ন ধরনের অনৈসলামিক কাজে রীতিনীতিতে তারা মেতে উঠেছে, কিন্তু অভিভাবকগণও তাদেরকে নিষেধ করছে না, তাদেরকে বিরত রাখছে না, তাদের উপরে নিয়ন্ত্রণ রাখার কোনো ভ্রুক্ষেপই তাদের নেই। যে যা করছে সেটা করুক, যদি এই আচরণ হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর শাস্তি আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আদেশ দিচ্ছেন, যিনি রব, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন তথা সারা সৃষ্টির যিনি মালিক, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, খাস করে এই জিন এবং মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যেই, আর এই জিন এবং মানুষের জন্যেই আছে জান্নাত কিংবা জাহান্নাম। এই জিন এবং মানুষ যদি নিজেদের স্বাভাবিক জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধানকে মেনে নিয়ে তার ইবাদত করে, তার নিষেধকৃত সমস্ত বস্তু হতে নিজেকে দূরে সরিয়ে রাখে, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জন্য জান্নাত রেখেছেন, এ আলোচনা হয়েছে। আর এই জিন এবং মানুষ যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশকে লঙ্ঘন করে, আল্লাহ ও তার রসূলের আনুগত্য ছাড়া অন্যের আনুগত্য করে, অন্যের রাস্তায় চলে, অন্য কোন সম্প্রদায়ের রীতিনীতিকে আপন করে নেয় আর সেই রীতিনীতিতে চলতে ভালোবাসে, ইসলামের রীতিনীতি তার যেন একটু কষ্টকর মনে হয়, ইসলামের রীতিনীতিকে অন্তর থেকে মেনে নিতে যেন কষ্টকর মনে হয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম। সেই জাহান্নামের জ্বালানি হবে এই মানুষরা, যার জ্বালানি হবে এই মানুষরা আর পাথর। তো অভিভাবকের একটা দায়িত্ব রয়েছে, আজকে আলোচনা মোটামুটি অভিভাবকের দায়িত্ব সম্পর্কে হবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম একটা হাদিস আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সহিহ বুখারী হাদিস নম্বর 2554, সেখানে বলছেন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের দিনে প্রত্যেক দায়িত্বশীলদেরকে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকটে তাদেরকে দণ্ডায়মান করা হবে, তাদেরকে খাড়া করানো হবে, দাঁড় করানো হবে, আর তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা তোমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলে কিনা। যারা সমাজের প্রশাসক, যারা সরকারের প্রশাসক, যারা সমাজকে পরিচালনা করে, সরকার হোক আর রাজা হোক বা সমাজের নেতা হোক, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের অধীনস্থে যারা ছিল তোমরা তোমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলে কিনা। যদি দেখা যায় সে যথাযথভাবে পালন করেছে, তাহলে তার ইস্তার রয়েছে, সে পার পেয়ে যাবে। আর তার আরো একটা মর্যাদা রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলার, যে কাল কিয়ামতের দিনে, কাল কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো কিছুই থাকবে না, সূর্য নিকটবর্তী হবে, এবং পৃথিবী সমতল হবে, আর তখন মানুষ তার পা
বাপের অনুযায়ী নিজের ধানেতে হাবুডুবু খেলে থাকবে, তখন একমাত্র ছায়া কিসের হবে? একমাত্র ছায়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া হবে। আর সেই আরশের ছায়াতে যারা স্থান লাভ করবে তাদের মধ্যে এক ব্যক্তি, সেও যে ব্যক্তি শাসক হয়েছিল, সরকারের দায়িত্ব পেয়েছিল, প্রধান হয়েছিল, চেয়ারম্যান হয়েছিল, এমএলএ হয়েছিল, এমপি হয়েছিল, রাজা হয়েছিল, আর নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, কোন জনসাধারণের কোন একটা টাকাও সে অপব্যয় করেনি, সে তাদের টাকা একটা টাকাও খেয়ে নিয়ে যে দায়িত্ব তার উপরে এসেছে যথাযথভাবে সেটা পালন করেছে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে ছায়া স্থান পাবে। তো মহানবীরা বলছেন যে সর্বপ্রথম ওই সরকারে যারা নেতৃত্ব পেয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরে প্রত্যেক পুরুষকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেক পুরুষ হচ্ছে নিজের সংসারে হচ্ছে অভিভাবক, তাদের সম্পর্কে, তার দায়িত্ব যারা ছিল, তার স্ত্রী সম্পর্কে, তার বোন সম্পর্কে, তার কন্যা সম্পর্কে, তার পুত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার স্ত্রীকে কিভাবে পরিচালনা করেছিলে, তুমি তোমার সন্তান সন্ততিকে কিভাবে পরিচালনা করেছিলে, তোমার অধীনস্থ যারা ছিল তাদেরকে তুমি কিভাবে পরিচালনা করেছিলে। একটা স্ত্রীকে জিজ্ঞেস করা হবে তার স্বামীর সংসার সম্পর্কে, যে তোমার স্বামীর সংসারের মধ্যে তোমার স্বামীর অনুপস্থিতিতে তুমি পর্দা সহকারে থেকেছো কিনা, তোমার স্বামীর ঘরের কোনো কিছু তার বিনা অনুমতিতে ব্যয় করেছো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেক ব্যক্তিকে যার দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর সেই জিজ্ঞাসাবাদ যার উত্তর না দেওয়া পর্যন্ত সেখান থেকে তারা হিলতে পারবে না, নড়তে পারবে না। তাহলে প্রত্যেক পুরুষ হচ্ছে তাদের সংসারের দায়িত্বশীল ব্যক্তি, তাকে দেখতে হবে, তাকে খেয়াল করতে হবে তার সন্তান সন্ততিরা কোন পথে চলছে, আর যদি সঠিক পথে পরিচালনা করে তার প্রতিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পাবে, আর যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারে অভিভাবকের অবহেলাতে যদি সন্তান ইসলামের রাস্তা থেকে অনিসলামিক রাস্তায় চলতে থাকে, অভিভাবকের অনিহাতে তার দেখাশোনার ঘর মিলে যদি ওর সন্তান সন্ততি আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত হয়, যদি সন্তান সন্ততি ইসলাম ছাড়া অনিসলামিক রীতিনীতিকে আপন করে নেয় আর সেই পথে চলতে থাকে, তাহলে সেই অভিভাবক যত ইবাদত করুক, সেই অভিভাবক যত সিজদা করুক, যত তাহাজ্জুদ করুক, যত রোজা করুক, যত দান খয়রাত সদকা করুক, যা কিছু করুক তার ইবাদত কবুল হবে না, আর সে তার কাল কিয়ামতের দিনে নিস্তার পাবে না, সোজা তার জন্য জাহান্নাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ অভিভাবকদেরকে পরিষ্কার বলে দিয়েছে, দাইয়ুস আর দাইয়াসু আর দাইয়ুসু লা ইয়াদখুলুনা জান্নাহ, দাইয়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা যারা পিতা হয়েছি, আমরা যারা ভাই হয়েছি বড়, আমরা যারা আজকে সংসারের অভিভাবক হয়েছি তাদেরকে সচেতন হতে হবে যে আমরা ইবাদত করছি আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা, আমরা আমাদের সংসারের স্ত্রীদের প্রতি, সন্তান সন্ততির প্রতি, আমাদের বোনদের প্রতি, আমাদের কন্যার প্রতি, আমাদের পুত্রের প্রতি সঠিকভাবে পরিচালনা করতে পারছি কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা পালন করতে পারছি কিনা। যদি নির্দেশ পালন করতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি নির্দেশ পালন না করতে পারি তাহলে কিন্তু কঠিন শাস্তি অপেক্ষা করছি, আমার ইবাদত করা তাহলে বৃথা। অভিভাবকদের প্রধান দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম দায়িত্ব, সন্তান যখন জন্ম লাভ করবে, সন্তান যখন জন্ম লাভ করবে তখন তার উত্তম একটা নাম রাখা, তার নাম রাখতে হবে অর্থ সহকারে নাম রাখতে, ভালো অর্থের নাম রাখতে হবে, এটা তার প্রধান দায়িত্ব। কিন্তু আজকাল সে নাম রাখছে কি? আজকাল যখন সন্তান জন্ম লাভ করে দেখা যাবে কোন খেলোয়াড় এখন ভালো খেলছে, কোন দেশের ভালো খেলোয়াড় আছে, সে ক্রিকেট খেলোয়াড় হোক আর ফুটবল খেলোয়াড় হোক কিংবা অন্যান্য খেলোয়াড় হোক কিংবা অভিনয়ের জগতে কোন অভিনেতা ভালো অভিনয় করছে, কোন হিরো, কোন হিরোইন, কোন নায়ক, কোন নায়িকা ভালো নাম দান করছে, তাদের নামের অনুকরণে নাম রাখা হয়, অর্থ সহকারে নাম রাখে না। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সপ্তম দিনে আকিকাটা করা যার সামর্থ্য আছে, কিন্তু এই আকিকা না করে কি করা হয়? আকিকা না করে আকিকার চাইতো ব্যয়বহুল অনুষ্ঠান করা হয়, যেটা হচ্ছে ছোটি
আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে খাওয়ানো হবে, আর তার পরিবর্তে কি হবে, কিছু আশা করব যে তারা গিফট নিয়ে আসবে, প্রাইজ নিয়ে আসবে। তো ইসলামকে বাদ দিয়ে দিয়েছে, এক তো অর্থ ভালো থেকে নাম রাখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তার আকিকা করতে হবে। এর দিয়ে অভিভাবকরা ফেল, কত অভিভাবক ভালো নাম রাখে, কত অভিভাবক আলেমদেরকে জিজ্ঞেস করে যে এই নাম রাখি, এই নামের অর্থ কি হবে, বা আমার ছেলের একটা ভালো নাম দিন, আমার মেয়ের একটা ভালো নাম দিন, যে নামটা সাহাবায়ে কেরামদের ছিল, নবীদের ছিল, বা যে নামের অর্থ ইসলাম সমর্থন করে একটা ভালো নাম দিন। সবাই চিন্টু মিন্টু রিন্টু আর টিঙ্কি ঝিঙ্কি টিঙ্কি দিকে ছুটছুটে বেড়ায়, মেয়ের নাম রাখছে মা লক্ষ্মী, তাকে লক্ষ্মী বলে ডাকছে, এই লক্ষ্মী ঠাকুরের বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলছে। আরে লক্ষ্মীবার কারা বলছে, যারা মনে করে বৃহস্পতিবারটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের একটা দিন, ওই দিনকে তারা পয়সা কাউকে দেবে না, অপরের কাছ থেকে নেবে, ওই দিনকে যদি পয়সা চলে যায় মা লক্ষ্মী ঘর থেকে চলে গেল। আবার ওই দিনকে আরো কত কিছু যে করতে নেই, সন্তানদেরকে এই করতে নেই, তাই করতে নেই, যত কিছু আমাদের হিন্দু সমাজের মধ্যে আছে সমস্ত রীতিনীতি এরা আঁকড়ে ধরে বসে আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে কওমের যে সম্প্রদায়ের অনুসরণ করবে কাল কিয়ামতের দিনে তার সঙ্গেই, তাদের সঙ্গে তাদের উঠতে হবে, হাসরের উঠতে হবে, আর তাদের তাদের যা পরিণতি হবে, একটা হিন্দুর যা পরিণতি হবে ওই লক্ষ্মীবার বর্ণে ওরা তাই পরিণত হবে, একটা হিন্দুর যা পরিণতি হবে মা লক্ষ্মী তার সন্তানকে তার মেয়েকের ডাক নাম ধরে ডাকলে ওরা তার পরিণতি হবে। এগুলো তারা ভাবে না, সমাজে সমাজকে নিয়ে চলতে হবে, সমাজে রীতিনীতি হয়েছে যে পালন করতে হবে। আরে সমাজের রীতিনীতিটা কে তৈরি করেছে, মানুষ তৈরি করেছে, আর কোরআন এবং হাদিসের রীতিনীতি কে তৈরি করে দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন এই জগৎকে, তার আদেশকৃত রীতিনীতি। তাহলে সমাজের রীতিনীতিকে মানবেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রীতিনীতিকে মানবেন? আজকাল অভিভাবকদের নিয়ন্ত্রণই নেই, যদি হাদিস বলা হয় আপনার আবু দাউদের হাদিস, সেখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সন্তান 7 বছরের হবে তখন তাকে নামাজের জন্য আদেশ করতে হবে, নামাজের জন্য আদেশ করতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, নামাজ কিভাবে পড়তে হয় তার রীতিনীতি শিক্ষা দিতে হবে। আর যখন সন্তান 10 বছরের হবে যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করতে হবে, তাকে লাঠি দিয়ে সময় মারতে হবে, আঘাত করতে হবে, দরকার পড়লে বের করে দিতে হবে বাড়ি থেকে, আর তার বিছানা আলাদা করে দিতে হবে। এখন নিজেরাই নামাজ পড়ে না তো সন্তানকে কি আদেশ করবে? যদি সমাজের মধ্যে আরে ওলামায়ে কেরাম করো, মসজিদের যারা পরিচালক, মসজিদের কমিটি এবং সমাজের মধ্যে যত ঘর আছে সব অভিভাবক যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, একটা বেনামাজি থাকতো না, একটা বেনামাজি থাকতো না, থাকতে পারে না, যদি সবাই প্রত্যেকটা অভিভাবক নিজের দায়িত্ব পালন করে, সে নিজে নামাজ পড়বে, অত পাঁচটা সন্তানদের আদেশ পালন করাবে, তাদের আদেশ করবে যে নামাজ পড়ো না হলে ভাত নেই, নামাজ পড়ো না হলে ঘরে স্থান নেই। নামাজ কি তারা পড়তো না? নিজেই নামাজ পড়ে না তো সন্তানকে আদেশ করবে কি? সন্তানটা বসে আছে জুয়ার আড্ডায় গিয়ে, তাদেরকে বারণ করবে কি? নিজেই দেখা যাচ্ছে যে অভিভাবককে খুঁজে দেখা যায় সেই সে নিজেই বসে আছে জুয়ার আড্ডায়, তো সন্তানকে বারণ করতে গেলে তো মুখের উপরে কথা আসবে, আরে তুমি প্রথম জুয়া ছাড়ো তারপরে আমি ছাড়ব। তো অভিভাবকের দায়িত্ব পালন করতে গেলে সর্বপ্রথম নিজেকে বাঁচতে হবে অন্যায় আচরণ থেকে, নিজেকে বাঁচতে হবে শরীয়ত বহির্ভূত কর্ম থেকে, তবে আমি অভিভাবক ইসলাম সম্মতভাবে দায়িত্ব পালন করতে পারব। তো অভিভাবক হওয়া মনে হচ্ছে যে আমার এত সন্তান সন্ততি, আমার বংশ এত বড়, এটা মর্যাদার বিষয় তখন হবে যখন আপনি আপনার সন্তান সন্ততি আপনার বংশধরকে সঠিক পথে পরিচালনা করতে পারবেন, আপনি নামাজ পড়বেন, সন্তান সন্ততি এবং বংশধরদের সবাইকে নামাজ পড়াতে পারবেন,
তখন এটা কার কিয়ামতের দিনে আপনার জন্য গর্বের বিষয় হবে। কার কিয়ামতের দিনে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবে, যে ব্যক্তি পরিত্রাণ পাবে, সেই হচ্ছে আসল ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে ইহকাল এবং পরকালে সর্বভাবে সফল ব্যক্তি। তো অভিভাবকের দায়িত্ব অনেক দায়িত্ব, নিজে পাপ থেকে বাঁচতে হবে, নিজে কুসংস্কার থেকে বাঁচতে হবে, অতঃপর তার সন্তান সন্ততি তার স্ত্রী সবাইকে সেই কুসংস্কার থেকে বাঁচাতে হবে, সেই সমস্ত পাপ থেকে বাঁচাতে হবে। যদি বাঁচাতে না পারেন, তাহলে সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন নিজে বাঁচো এবং নিজের আহলকে নিজের পরিবারবর্গকে বাঁচাও। আল্লাহ সেই আগুন থেকে, জাহান্নামের সেই আগুন থেকে, যেটা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো জাহান্নামের গভীরতা যদি আপনার চিন্তা করা যায়, জাহান্নামের গভীরতা কত, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবা কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, হঠাৎ একটা বিকট শব্দ হলো। এমন বিকট শব্দ ইতিপূর্বে সাহাবা কেরামদের কোনো শোনেননি, মদিনাবাসী কোনো শোনেননি, এমন একটা বিকট শব্দ হলো। তো সেই শব্দের পরে সবাই হতচকিত হয়ে গেল, তারপরে কেউ কিছু বলতে পারলো না যে এই যে আওয়াজটা হলো, বিকট শব্দটা হলো কোথা থেকে শব্দ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বলছেন যে তোমরা কি এই শব্দটা শুনলে জানো এটা কিসের শব্দ? বলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাথরকে জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছিলেন 70 বছর আগে, সেই পাথরটা আজকে জাহান্নামের নিচে গিয়ে পড়ল। তো সেই পাথরটা পড়ার আওয়াজ হলো, আর জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুন থেকে কি, এই পৃথিবীর আগুনে আমরা একটা মাটিতে কাঠি জ্বালিয়ে দিলে, দুটোর কাঠি জ্বালিয়ে দিলে সেখানে আমরা কি আঙুল রাখতে পারবো না হাতে রাখতে পারবো? অথচ পৃথিবীর আগুনের থেকে 69 গুণ বেশি তেজ, 69 গুণ তেজ বেশি জাহান্নামের আগুনে। সেই আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাতে বলছেন, আপনাকে আপনার পরিবারবর্গকে পাঠাতে বলছেন। তিনি আদেশ করছেন নিজে বাঁচো, নিজের পরিবারবর্গকে বাঁচাও জাহান্নামের সেই আগুন থেকে, যার জ্বালানি হবে মানুষগণ আর পাথর। জাহান্নামের আগুনের, জাহান্নামের মধ্যে যাকে নিক্ষেপ করা হবে প্রথম আঘাতে, যদি এই পৃথিবীর শরীর থাকে তাহলে তার শরীর গলে যাবে, কিন্তু জাহান্নামীদের শরীর এরকম হবে না, জাহান্নামীদের শরীর এরকম হবে না। জাহান্নামীদেরকে ভালোভাবে যেন শাস্তি দেওয়ানো যায়, ভালোভাবে যেন তাদেরকে সাহায্য করা যায়, তার জন্য বিকট তাদের শরীর করা হবে। এই কাজ থেকে যদি এই কাজে যাতায়াত করতে যেত, পৃথিবীর যদি হিসাব করা যায় তো 6 মাস লাগবে। তাদের এত চওড়া শরীর করা হবে, তাদের দাঁত গুলো করা হবে বহুত পাহাড়ের মতো, কারণ তাদের যদি অত মোটা দেহ না করা হয়, চামড়া যদি মোটা না করা হয়, তাহলে যে আগুনের 69 গুণ তেজ বেশি হয়, তাহলে একবারে ঝলকানিতে তাদের দেহ পুড়ে গলে যাবে, কিছু পাওয়া যাবে না অস্তিত্ব। তারপরেও শরীরের যখন চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে, এই দিকের চামড়া পুড়ে যখন সরকার হয়ে যাবে, ওই দিকের চামড়াকে ধরবে, আবার এই দিকের চামড়া পূর্ণ হয়ে যাবে, আবার ওই দিকের চামড়া যখন খসে পড়ে যাবে, যখন পূর্ণ হবে আবার এই দিকের চামড়া দেহ সব খসে যাবে। এইভাবে তাদের অনন্তকাল পর্যন্ত শাস্তি হতে থাকবে, যে শাস্তির কোনো শেষ নেই। জাহান্নামের সবচাইতে কম যে শাস্তিটা, শাস্তি সবচাইতে লো শাস্তি, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের চাচাকে দেওয়া হবে। আবু তালেব সম্পর্কে বর্ণনা এসছে, কারণ আবু তালেব কাফের ছিল, ইসলাম গ্রহণ করেননি, কিন্তু মহানবী সাল্লামকে যথাযথভাবে ইসলাম প্রচারের সহযোগিতা করেছে। যতদিন জীবিত ছিলেন ততদিন আরব গোত্রের নেতা ছিলেন, আর আরব গোত্ররা তাদের নেতাকে সম্মান দিত, যার জন্য বারংবার তারা আবু তালেবের কাছে ছুটে গেছেন যে আপনার ভাতিজা মুহাম্মদকে রুখুন, সে যেন আমাদের দেব দেবীর বিরুদ্ধে কোনো কিছু না বলে,
এক আল্লাহ পূজা দিয়া এটা করছে সেটা যেন বন্ধ রাখে। বারংবার এই কথা বলার পরেও আবু তালেব কিন্তু বলেছে যে ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও। তো সে যখন মৃত্যু সব যায় শেষ অবস্থা, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন চাচা তুমি আল্লাহর ইবাদত করোনি, আল্লাহকে সমর্থন করোনি, কিন্তু একবার তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা উচ্চারণ করে মৃত্যুবরণ করো। আর এইদিকে কুরাইশদের সব নেতারা কাফিরদের সব নেতারা দেখছেন আর তারা বলছেন হে আবু তালিব আপনি সেই বাপদাদার ধর্মেতে সারা জীবন থাকার পরে আপনি মুহাম্মাদের রবের ভয়েতে কালমা পাঠ করবেন? কলমা পাঠ করবে কি করবে না, করবে কি করবে না, এই দ্বিধাগ্রস্তের মধ্যে আবু তালেব মৃত্যুবরণ করেছে। কলমা পাঠ তার নসিবে হয়নি। চারজনে কাল কিয়ামতের দিনে আবু তালেবের কথা সহিহ মুসলিমে এসেছে যে সে তার শাস্তি হবে কি জাহান্নামের এক জোড়া জুতো পরিয়ে দেওয়া হবে তার পায়েতে, আর তার তাসিরেতে তার মাথার মগজ পর্যন্ত শিরা উপশিরা দিয়ে তার অ্যাকশন গিয়ে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সবচাইতে কম শাস্তি, সবচাইতে কম শাস্তি, এর চাইতে কম শাস্তি আর নাই। তাহলে সেই জাহান্নামের যে জাহান্নামের জ্বালানি প্রধানত মানুষ হবে তাদেরকে জ্বালনা করে জাহান্নামের তাপকে আরো বৃদ্ধি করা হবে, পাথর হবে। সেই জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া মুসলিম নয়। আর নামাজ যে ব্যক্তি পড়বে না সেই ব্যক্তি যে জাহান্নামে যাবেই যাবে এ নিশ্চয় তো কোরআন দিয়েছে। মা ছাড়া তখন ফিরসাকার যখন ফ্রেসটা প্রশ্ন করবে তখন বলবে কলো লাল্না তুমি রা মুসল্লিম, বললে আমি মুসল্লিম ছিলাম না, আমি নামাজ পড়তাম না। আর নিজেকে নামাজ পড়তে হবে তবে তো আমি আমার সন্তানদেরকে আদেশ করবো, নিজে সঠিক হতে হবে তবে তো আমি আমার সন্তানকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার স্ত্রীকে বলতে পারবো নামাজ পড়ার কথা। নিজের শরীরের বহির্ভূত কাজ থেকে বাঁচতে হবে তবে তো আমি আদেশ করতে পারবো তাদেরকে। অভিভাবক হওয়া যেন আমাদের কাল না হয়ে দাঁড়ায়, অভিভাবক হওয়া যাতে আমাদের জাহান্নামে যাবার কারণ না হয়ে দাঁড়ায় তাই সঠিকভাবে অভিভাবকত্ব করতে হবে, নিজেকে ইসলামের পথে চলতে হবে, নিজেকে সমস্ত ধরনের শরীয়ত বহির্ভূত কাজ হতে বাঁচতে হবে এবং নিজের সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে, নিজের সন্তানদেরকে ইসলাম বহির্ভূত যত রকম আচার আচরণ আছে সেখান থেকে বাঁচাতে হবে। তাহলে আমি নিজে পার পাবো আর আমার আহাল পরিবারও সেই জাহান্নামের আগুন থেকে পার পাবে। নচেত আমি ইবাদত করলাম আর সন্তান কি করছে, সে ওই শিরকি ইবাদত করছে, শিরকি কর্মকাণ্ড করছে, বিদাতি কর্মকাণ্ড করছে, তার থেকে ভ্রুক্ষেপ করলাম না, ও যা পারে করুক সবাইকে নিয়ে চলতে হবে, এই ভাবনা চিন্তা যদি নিজের মধ্যে জন্ম হয়ে থাকে তাহলে ইবাদত করার কোনো প্রয়োজন নেই, ইবাদত করার কোনো প্রয়োজন নেই। কেন এই আপনার এই ইবাদত কাল কিয়ামতের দিনে কোনো কাজ দেবে না, বরং আপনি দায়ী, আপনি নিজে ইবাদত করলেন সন্তান সন্ততি দেখা গেল আপনার স্ত্রী বেপর্দা, আপনার কন্যা বেপর্দা, আপনার সন্তান অশ্লীল গান গাই গান গাই না, রোজ তাবলাতে মেতে আছে, আপনার সন্তান সন্ততি অনেক ধরনের কাজকর্ম যেটা ঝুয়াতে গান বাজি না, আপনার অশ্লীল সমস্ত কিছুতে মেতে আছে আর আপনি মনে করছেন আমি হয়ে গেলাম পরে ইবাদতকারী। এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কিন্তু সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বিবেক বিবেচনা করার সুমতি প্রদান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ইহাদা মাল্লা ইবাদিল্লাহি বাআদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো সূরা তাহরিমের যে আয়াত নিয়ে আমি বক্তব্য পেশ করছি, অভিভাবকের বিষয় হচ্ছে মেন মূলত অভিভাবকের দায়িত্ব। তো প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, সহিহ বুখারী হাদিস নম্বর 2554 পেশ করা হয়েছে। তারপরে অভিভাবকের দ্বারা কি পরিচালিত হতে পারে, হাদিস নম্বর বুখারী 1359, বুখারী হাদিস নম্বর 1359, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক সন্তান সে হিন্দু হোক আর মুসলমানের ঘরে হোক, সে ইহুদির ঘরে হোক আর খ্রিস্টানের ঘরে হোক, যার ঘরে জন্ম লাভ করুক না কেন প্রত্যেক সন্তান ইসলামে ফিতরাতে জন্ম লাভ করে থাকে। অতঃপর তার অভিভাবক গণের দ্বারা পরিচালিত হয়ে হয় সে আগুনের পূজারী হয় বা মূর্তির পূজারী হয়,
বা সে বিপদে পরিচালনা হয়, তো এর ভুল দায়িত্ব কার? অভিভাবকের। প্রত্যেক সন্তানই মুসলিম ইসলামের উপরে ইসলামের ফিতরাতে জন্ম লাভ করে থাকে। আর এ সম্পর্কে আয়াত রয়েছে পবিত্র কোরআনের সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 30। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সেই সন্তান বিপদে কেন যায়? তার অভিভাবকের দায়িত্বে যায়। এ আল্লাহর দায়িত্ব নয়, এটা আল্লাহ তাআলা আপনাকে অভিভাবক করেছেন, আপনাকে সন্তান দিয়েছেন, সেই সন্তানকে সঠিকভাবে বড় করে তোলার, সঠিক শিক্ষা দান করার, তাওহীদ শিক্ষা দেওয়ার, রিসালাত শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে অভিভাবকের। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি কোনো ছাগলের বাচ্চা হোক আর গরুর বাচ্চা হোক উটের বাচ্চাকে হোক জন্মগতভাবে কান কাটা দেখতে পাও? কাউকে জন্মগতভাবে কান কাটা দেখতে পাওয়া যায় না। যখন কোন ছাগলের পাল বড় হয়ে যায়, এই ওর ছাগলের পাল আমার ছাগলের পাল, ওর উটের পাল আমার উটের পাল, ওর গরুর পাল আমার ও গরুর পালের সঙ্গে যেন মিশে না যায়, তার কানাতে বালা পরানো হয়, তার কানাতে বিভিন্ন ধরনের ছিদ্র করে সেগুলো মিশানি দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অভিভাবকরা যেভাবে পরিচালনা করে সেইভাবে পরিচালিত হয়ে সে ভবিষ্যতে গড়ে ওঠে। তাহলে অভিভাবকদের দায়িত্ব হচ্ছে সন্তান সন্ততিদের প্রথমত নিজের সন্তানের একটা ভালো নাম রাখা, যার নাম যেন অর্থ যেন ভালো হয়, খারাপ না হয়, ওই দুনিয়াবি ওই নায়ক নায়িকার ক্রিকেটারদের পিছনে ছুটে যেন তার নাম না রাখে। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তার যদি সামর্থ্য থাকে অবশ্যই সপ্তম দিনে আকিকা করা। তারপরে তার দায়িত্ব হচ্ছে যখন সে কথা বলতে শিখবে, বাইরে হাতিতে হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তানদেরকে প্রথম যে শিক্ষা দেবে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য শিক্ষা দাও। কিন্তু আমাদের সন্তান সন্ততিকে শিক্ষা দেওয়া হয়, তুমি বাবা ওর মধ্যে নেচে দেখাও তো একবার, টিভিতে নাচ দেখতো মোবাইলে নাচ দেখতো বাবা একটু নেচে দেখাও তো। আমাদের সন্তান সন্ততিকে শিক্ষা দেওয়া হয়, ওই আপনার হিন্দুরা রীতিনীতিতে শিক্ষা দেওয়া হয়, যে সমাজে যে রীতিনীতি আছে সেই হিসাবে শিক্ষা দেওয়া হয়, ওর মতো নেচে দেখাও, লক্ষ্মীর মতো নেচে দেখাও, একে দেখতে না মা লক্ষ্মীর মতো, সব কিছুতে মা লক্ষ্মী আর লক্ষ্মীর ভান্ডারে বেড়া সব চারা তাড়াতাড়ি বললে বলবে রাজনীতি বলছেন আপনি কেন? আরে ধর্ম নিরপেক্ষ একটা সরকার আমি, কিন্তু আমি উপায় বের করে কিভাবে মুসলমানদেরকে শিরকের মধ্যে লিপ্ত করা যায় সেই উপায় আমরা বের করেছি। পাবে তো 500 টাকা করে মাসে, চলো আমি বোরখা পরে নেকাব লাগিয়ে গেল লক্ষ্মীর ভান্ডারে নাম লেখাচ্ছে মুসলমানের বাচ্চারা, বলবে কোথা থেকে টাকা পেয়েছে? লক্ষ্মী থেকে টাকা পেয়েছে। সমস্ত কিছু আপনি কোরআন হাদিস কতটা রিসার্চ করে, আপনার চাইতে অমুসলিমরা কোরআন হাদিস বেশি রিসার্চ করে, কিভাবে মুসলমানদের ইমানকে লুণ্ঠন করতে হবে, কিভাবে তাদেরকে শিরকের পথে পরিচালিত করতে হবে, কিভাবে তাদেরকে বিবাদের পথে পরিচালিত করতে হবে তারা বেশি জানে। তারা আপনার বাড়ি বাড়িতে প্রথমে কি করলো, বন্ধনের নামে ঋণ ঢুকে দিয়ে সুদ ভরে দিল, তারা প্রত্যেক জিনিসের মধ্যে ছবি ভরে আপনার বাড়িটাকে আল্লাহর রহমতের ফেরেশতা থেকে দূর করে দিল, যে বাড়িতে ছবি থাকবে প্রাণীর ছবি সেই বাড়িতে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করবে না। আপনার টাকায় ছবি তো ঠিক আছে, আপনার ওষুধের ছবি, আপনার বাসনের ছবি, আপনার যা কিছু কিনবেন তাতে ছবি, আপনার বাড়ি থেকে ছবিটা মুক্ত করতে পারলেন না, আল্লাহর রহমতে ফেরেশতা আপনার বাড়িতে ঢুকবে না। কিভাবে এদেরকে শিরকের দিকে আক্রমণ করতে হবে, চলো লক্ষ্মীর ভান্ডার করো, পাবে সবাই, ধর্মনিরপেক্ষ সরকার, ইমান লঙ্ঘনের চক্রান্ত এরা ছুটে চলেছে। তো চিন্তা ভাবনা করে এগোতে হবে, চিন্তা ভাবনা করে পা রাখতে হবে। রাজনীতির বাক্য এমন হবে না যে আপনি যে রাজনীতির বাক্যটা উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে মানে হয়ে যাবে, কোন একটা দলের কথা বলবো না, যে দলে গিয়ে আপনি নাম লেখাবেন, আপনি আপনি ওই 15 আগস্ট হোক আর ওই 26 জানুয়ারি হোক, আপনি আপনার দেশকে ভালোবাসুন, দেশকে ভালোবাসতে হলে পতাকা তুলতে হবে, আপনি তুললেন কিন্তু ওই সেখানে গিয়ে বন্ধে মাতারাম মাতারার বন্দনা ব্যাস হয়ে গেল আপনার শেষ। আরে বন্দে মাতারাম বলার অনুমোদিত হিন্দু ধর্মের
ধর্মগ্রন্থগুলো দেয় না, একটা হামসি দিয়া নাস্তি নাহি নাস্তি নাস্তি কিন্তু বলা হয়েছে, সেই একই ঈশ্বর দ্বিতীয় কেউ নেই, আদৌ কেউ ছিল না। তাহলে আপনি মা তারার বন্দনা হোক এ বাক্য কি করে উচ্চারণ করছেন একজন মুসলমান হয়ে, সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে গেলেন। সংক্রান্ত মুসলমানদের ইমান লুণ্ঠন করার জন্য কত কিছু যে চলছে, আর আমি বলছি না ও তো রাজনীতি করতে গিয়ে সময় নিয়ে চলতে গেলে করতে হয় চলতে হয়, আরে আর কিছু নেই, আর কিছু শব্দ নেই আপনাকে দেশত্ব প্রকাশ করার জন্য। তো চিন্তা ভাবনা করতে হবে, এই চক্রান্তের কথা জানতে হবে, তারপরে এগোতে হবে। যে রীতিনীতিগুলো রয়েছে হিন্দু সমাজে সেগুলো আমাদের ভেতরে প্রবেশ করেছে, সেগুলো থেকে দূরে অবস্থান করতে হবে যদি ইমানকে রক্ষা করতে চান। আর যদি সঠিক অভিভাবক হতে চান নিজেকে প্রথম নামাজ পড়তে হবে, নিজেকে প্রথম পাপ থেকে বাঁচতে হবে, নিজেকে জুয়া থেকে বাঁচতে হবে, তারপরে সন্তানদেরকে আদেশ করতে হবে নামাজের, সন্তানদেরকে অশ্লীল সিনেমা থেকে নিয়ে আপনার জুয়া থেকে নিয়ে সব থেকে রুখতে হবে, শিরিক বিদাত থেকে নিজেকে বাঁচতে হবে, আর সন্তান সন্ততি তাদেরকে বাঁচাতে হবে। যদি বাঁচাতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার, বিশেষ করে মেয়েদের যারা অভিভাবক তাদের জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম এত ভালো হাদিস শুনিয়েছেন, এত ভালো সুসংবাদ শুনিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিকে কন্যা সন্তান দান করা হলো, আর সে তাদেরকে লালন পালন করার, তাদেরকে পড়ালেখা শেখাবার, আর তাদেরকে ভালোভাবে গড়ে তোলার দায়িত্ব পালন করার ঝামেলায় পড়লো, অতঃপর তার বিয়ে ভালো জায়গায় দিল, সেই ব্যক্তি যাবে জান্নাতে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2628, 2629, 2630, তারপরে 2631 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিকে দুটি কন্যা সন্তান দান করা হলো, আর সে যথাযথভাবে সেই দুটি কন্যা সন্তানের দায়িত্ব পালন করলো, তাদেরকে ইসলামী রীতিনীতিতে বড় করলো, তাদেরকে যথারীতি পর্দা সহকারে শিক্ষা দিল, তাদেরকে ভালো পাত্রের হাতে সুপর্দ করলো, সেই ব্যক্তির আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করে লাগাচ্ছেন হাত, জান্নাতে এইভাবে থাকবো, এইভাবে এভাবে দুটো আঙুল পাশাপাশি, আমি এবং সেই ব্যক্তি পাশাপাশি এইভাবে জান্নাতে থাকবো। কিন্তু না, আপনার যদি মেয়ে হয় আপনি যদি তাদেরকে বেপর্দা শিক্ষা দেন ছোট থেকেই, বগল কাটা কাঁধ কাটা ছোট থেকেই একদম, এবং ছেঁড়া টেঁড়া পোশাক ওই আধুনিকতার নামে ছোট ছোট পোশাক যদি ছোট থেকেই পড়ান, সেই মেয়ে কিন্তু বড় হয়ে আর ঢাকা পোশাক পরবে না, তার গরম হবে। ছোট থেকেই তাকে বেপর্দা করে তুলছেন, ছোট থেকেই তাকে অশ্লীলতা শিক্ষা দিচ্ছেন, ছোট থেকেই তাকে মহালক্ষী বলে ডাকছেন, আর ইসলামী বহির্ভূত তাগুতের নামে ডাকছেন, ছোট থেকেই তাকে আপনি নাচ গান শেখাচ্ছেন, তাহলে বড় হয়ে আর কিভাবে সে আপনার আদেশ পালন করবে? তো যেমন ইসলামে আপনাকে সাবধানবাণী দেওয়া হয়েছে সেরকম আপনাকে সুসংবাদও শোনানো হয়েছে, তো সাবধানবাণী যেগুলো আছে সেগুলো থেকে নিজেকে হুঁশিয়ার হতে হবে, আর সুসংবাদ যেগুলো হয়েছে সেদিকে ছুটে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সংশোধিত হওয়ার সুমতি প্রদান করে। آمين واخر الدعوان الحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين